কামরুল এখন সিলেটে কামরুল এখন সিলেটে কামরুল এখন সিলেটে কামরুল ভাইয়া এখন সিলেটে মামা বনের রাজা সিংহ কই ফুল পাখি কোন ভাগাড়ে বনের রাজা সিংহ কই ফুল পাখি কোন ভাগাড়ে ওরে মানুষ কাঁদিস কেন মরণের দুয়ারে আরে মরণের দুয়ারে কার সাথে করবি এখন বেঁচে থাকার সন্ধি বাঘবন্দি সিংহ বন্দি Let's go on a trip together to a place where death is celebrated in a city older than history itself. আসসালামু আলাইকুম গুড মর্নিং সিলেট আমরা এখন যাচ্ছি প্রাকৃতিক কন্যা জাফলং দেখার জন্য তো এখান থেকে জাফলংয়ের দূরত্ব 62 কিলোমিটার আমরা যাব বাসে আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি একবারে মূল পয়েন্টে জিরো পয়েন্টে তো এই জিরো পয়েন্টে এটাই ভিউ মামা আমরা এখন কোথায় আছি জাফলং জিরো পয়েন্টে চুনারখোয়ারি ক্যাম্পেইনের নিচে এখন আমরা আছি তো আমরা এখন একটা নৌকা নিচে যে নৌকাটা এখন দাঁড়িয়ে আছে এই নৌকা দিয়ে আমরা যাব প্রথমে জিরো পয়েন্ট থেকে আমরা যাব ঝর্ণাতে সাথে থাকবে আমাদের সাথে মামা আলম মাঝি যদি পরবর্তীতে আপনারা কেউ এখানে আসেন জিরো পয়েন্টে আসেন যেন আলম মাঝির খোঁজ করবেন আলম মাঝির সাথে
চারদিকটা এক অসাধারণ অসাধারণ জাপদংয়ের এই দৃশ্যটা চিরদিন মনে থাকবে, পর্যটকদের আশা করি মন কেড়ে নিবে এই দৃশ্যটা। তো কিছুক্ষণের ভিতরে আমরা যাচ্ছি ঝর্ণাতে, ঝর্ণার এখানে গোসল করব। তো আপনারা চাইলেই এই সিলেটে আসার জন্য যে কোনো সময় সিলেটের চার পাঁচটা ছয়টা ঋতুতে এই জাপলং সাজিয়ে রেখেছে প্রাকৃতিক মায়াকন্যার এই সিলেট। এই জাপলং আপনাদেরকে সবসময় আনন্দ দিবে। প্রাকৃতিক প্রেমী, ট্রাভেল প্রেমী যারা, তারা অবশ্যই এই জাপলংয়ে আসবেন। আমাদের সিলেট আসার আসলে যে গল্পটা, যে ইয়াটা, এটা আপনাদের সাথে এখন এই আনন্দঘন মুহূর্তে শেয়ার করতে চাই। আমি আসলে সিলেট আসার বা সিলেট জাপলং ঘুরার এরকম কোনো মনস্তাবে ছিল না। আজকে 17 তারিখ সন্ধ্যাবেলায় আমার মামা আমাকে ফোন দেয়, বলে চলো আমরা সিলেট থেকে ঘুরে আসি। হঠাৎ তখনই প্ল্যান, তখনের সাথে সাথে আমরা আসলে অনলাইনে রেল সেবা অ্যাপ থেকে টিকিটটা কাটি। টিকিটটা কাটার পরে আমি মামাকে বললাম, ওকে ডান, নো প্রবলেম, চলো। তো আমি মামাকে আবার তারপর ফোন দিলাম, মামা আমরা কয়দিনের প্ল্যান। মামা আমাকে তখন বলল, না আমাদের কোনো প্ল্যানিং নেই, আমরা যেই কদিন আমরা সিলেট ট্যুর শেষ করতে পারবো ওই কয়দিন পর্যন্ত আমরা সিলেটে থাকবো। আসলে হঠাৎ করে এই ট্যুর হয়েছে, না হলে আমাদের আরও দুই বন্ধুবান্ধব ছিল, মামার বাগিনা অনেক বেশি। তো মামার বাগিনার সংখ্যা এত বেশি যেটা বলার বাইরে, সবাই আসতে চাইতো। তো হঠাৎ হওয়ার কারণে আসলে কেউ আসেনি। তো আমরা সাজেস্ট করবো, মামা যে আপনাদের ট্যুরটা কেমন লাগছে? অসাধারণ একটা ট্যুর হয়েছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, দু তিনজন বা চারজন যেই কেউ একসাথে হইলে তো এই জাপলংয়ের ট্যুরটা আশা করি কেউ মিস করবেন না। আমরা এখন একেবারে ঝর্ণার সামনে আসছি, আমি এখন ঝর্ণাতে উঠব। সবগুলো পাথর ভেবে ঝর্ণার একবারে উপরে উঠবো, একেবারে উপরে উঠবো। ওইখানে প্রচণ্ড পানি উঠেছি। এখান থেকে পড়ে যাওয়া অনেক রিস্ক।
করে যাচ্ছি ঝর্ণার শব্দে স্পষ্ট কথা বুঝা যাইতেছে না। প্রফেশনাল যারা এভাবে পাহাড় বাইর তাদের অনেকগুলো টেকনিক থাকে। আমি আশা করি যারা এরকম জানে না কোনো সময় উঠে নাই তারা না ওঠেটাই ভালো। ভিউয়ার্স যদি এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে একটু বড় করে দিবেন, যাতে করে আমি আপনাদের থেকে উৎসাহ নিয়ে সামনের দিকে আরও বড় পাহাড় অতিক্রম করতে পারি। আমার চ্যানেলটি আমি আসলে বলেছিলাম যেভাবে ট্রাভেলিংটা ইজি করা যায়, সবার সামনে ট্রাভেলিংটারে প্রেজেন্ট করা যায়, ওইভাবে ওই জন্যই আসলে এই চ্যানেলটি খোলা। হ্যালো গাইস, আমরা এখন ঝর্ণার সিঁড়ি বেয়ে একেবারে ঝর্ণার উপরে উঠলাম। ওইখান থেকে নেমে আমরা এখন আবার যাচ্ছি জিরো পয়েন্টে। ওখানে আমু বাঘিনা একসাথে আজকে চিল হবে। ওই জায়গার পানিগুলো অনেক ঠান্ডা, তো আজকের ওয়েদারটা অনেক গরম, 27 ডিগ্রি সেলসিয়াস। এত বেশি গরম একবারে কাইল হয়ে গেছি বা পা চালাবার মতো এরকম শক্তি এখন আর নাই। তো আমরা এখন ওখানে যাচ্ছি, ওখানে যাবো মামা বাজার। মামা বাজার যেয়ে আমরা খাওয়া দাওয়া করবো, আর যদি ওয়েদারটা যদি একটু ইয়ে হইত তাহলে অনেক ভালো হইতো। যাক, যাই হোক, এনজয় করলাম, জায়গাটা অনেক সুন্দর, আসতে পারেন। আর যারা যারা মরুভূমিতে বা আরব কান্ট্রিতে আরব গালফে যারা গেছেন তারা মরুভূমি দেখেছেন, আর যারা আরব গালফে যাওয়ার সুযোগ হয়নি তারা আমি মনে করি যে জাফলং আসেন। আসলে মরুভূমি কি জিনিস, অন্তত ছোটোখাটো একটা মরুভূমি দেখতে পারবেন, চারিদিকে বালি আর বালি, যতটুকু চোখ যাবে বালি আর বালি। পিছনে আমার মামা আসতেছে, মামা এখন একটা ম্যানেজ করতেছে আমাদের জন্য। আচ্ছা, আর যাচ্ছি এখন মামা।
মামা অনেক টায়ার্ড হয়ে গেছে, মামা হাঁটতে পারতেছে না, অনেক উইক হয়ে গেছে। আমরা আসলে মনে করিনি এত গরম পড়ব, শরীর থেকে প্রচণ্ড পরিমাণ ঘাম গেছে, এই কারণে খুব ক্লান্ত হয়ে গেছে, যেটা বলার বাইরে। আমি আসলে ভালোভাবে কথাও বলতে পারতেছি না, নিঃশ্বাসও নিতে পারতেছি না। তো গাইস, আপনাদের সাথে আবার দেখা হবে, আমাদের গোসল করার ওইখানে যাব, যার গোসল করার সময় আবার দেখা হবে। আর আমাদের জন্য নৌকা অপেক্ষা করতেছে, আমাদের যে মামার নৌকাত করে আমি আসছি, ওনার নাম, উনি খুব ভালো মানুষ, উনি ওখানে অপেক্ষা করতেছে আমাদের জন্য, তার স্যান্ডেলটা আমার দিয়ে গেছে, আমি আসলে ক্যাচ করে আসছি। তো আপনাদের আরেকটা কথা, আপনারা যারা ইয়াতে আসবেন, এখানে আসবেন, তারা প্রত্যেকেই একটা সাথে একটা প্লাস্টিক একটা স্যান্ডেল নিয়ে আসবেন, কারণ বালি অত্যন্ত গরম, বালির সাথে পাথর এও গরম। তো একটা স্যান্ডেল থাকতে আপনারা তাহলে ঝর্ণাতে বা পানিতে অ্যাভেলেবেল আপনারা হাঁটতে পারবেন। মামা অনেক পিছনে পড়ে গেছে, মামা আসতে খুবই দেরি হইতেছে। আমি মোটামুটি আমাদের নৌকার কাছে চলে আসছি, এই জায়গাটার ভিউটা অত্যন্ত দারুণ, আমার কাছে খুব ভালো লাগছে। ওয়াও ওয়াও ওয়াও, চারিদিকে শুধু ওয়াও ওয়াও। মামা একটা গান গান না, বনের রাজা সিংহ কই, ফুল পাখি কোন ভাগাড়ে, বনের রাজা সিংহ কই, ফুল পাখি কোন ভাগাড়ে, ওরে মানুষ কাঁদিস কেন মরণে রে দুয়ারে, আরে মরণে রে দুয়ারে, কার সাথে করবি এখন বেঁচে থাকার সন্ধি, বাঘবন্দি সিংহ বন্দী।